চলে এসেছি আবারও একটি নয় অনেকগুলি চাকরির সন্ধান নিয়ে। রাজ্যের পৌরসভাগুলিতে বেশ কিছু পদে স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে ন্যূনতম মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন এবং কত শূন্যপদ রয়েছে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তার আগে বলে থাকি, চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। এখানে সমস্ত সরকারি বেসরকারি চাকরির লেটেস্ট আপডেট দিয়ে থাকি। তো চলুন, দিনে আপনারা দেখতে পাচ্ছেন বর্ধমান মিউনিসিপ্যালিটির অফিসিয়াল বিজ্ঞপ্তিটি। এখানে এই একটি বিজ্ঞপ্তি নয়, অনেকগুলি মিউনিসিপ্যালিটির অফিসিয়াল বিজ্ঞপ্তি এনেছি। যেমন দেখুন, বর্ধমান মিউনিসিপ্যালিটি এটি, এছাড়া নৈহাটি মিউনিসিপ্যালিটি, বরানগর মিউনিসিপ্যালিটি, ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি, বাঁকুড়া মিউনিসিপ্যালিটি এবং টিটাগড় মিউনিসিপ্যালিটি এই অফিসিয়াল বিজ্ঞপ্তিগুলি এনেছি। এগুলো কিন্তু একই পদে রিক্রুট করা হচ্ছে। এখানে হনোরারি হেলথ ওয়ার্কার্স পদে নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। এই প্রত্যেকটি বিজ্ঞপ্তিতেই একই পোস্টে রিক্রুট করা হচ্ছে। এর আগে সেম পোস্টে পানিহাটি মিউনিসিপ্যালিটি থেকে 170টি পদে রিক্রুটমেন্ট করা হচ্ছিল। একটি ভিডিও আমি বানিয়েছিলাম, আপনারা চাইলে দেখতে পারেন, যারা এই পানিহাটি মিউনিসিপ্যালিটির অন্তর্গত বসবাস করেন আর কি। এছাড়া আপনারা যদি এই যারা এই সব মিউনিসিপ্যালিটির অন্তর্গত নন, তারা কিন্তু আপনাদের মিউনিসিপ্যালিটির নামটি ভিডিওর বক্সে কমেন্ট করুন। আমি চেষ্টা করব সেই মিউনিসিপ্যালিটির থেকে যদি এই একই পোস্টে রিক্রুট করা হয়ে থাকে এবং অন্যান্য চাকরি খবর বেরিয়ে থাকে, তাহলে আমি এই আপডেট করে দেব। প্রথমে আমি বর্ধমান মিউনিসিপ্যালিটি অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে শোনাচ্ছি। প্রথমে দেখুন, এটি হলো তার মেমো নাম্বার। এখানে 20/9/2021 এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই প্রত্যেকটি মিউনিসিপ্যালিটি থেকে এই একই পোস্টে অর্থাৎ হনোরারি হেলথ ওয়ার্কার্স পদে নিয়োগ করা হচ্ছে। যেমন বর্ধমান মিউনিসিপ্যালিটি থেকে এখানে ভ্যাকেন্সি আছে 51টি। এখানে বয়স হতে হবে 30-40-এর মধ্যে। কারা কারা এই পদের জন্য এলিজিবল, এখানে শুধু মানে ওমেন ক্যান্ডিডেটস অর্থাৎ মহিলা প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। এবং এক্ষেত্রে আরও বল দেওয়া হয়েছে, যারা বিবাহিত, আইনত যারা ডিভোর্স এবং যারা বিধবা, তারাই শুধু একমাত্র আবেদন করতে পারবেন, ঠিক আছে। এখানে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান চেয়েছে দেখুন মাধ্যমিক পাস, ঠিক আছে। মাধ্যমিক পাস ন্যূনতম চাওয়া হয়েছে। যদি আপনাদের হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান থাকে, সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। এখানে আরও বল দেওয়া হয়েছে টার্ম অ্যান্ড কন্ডিশনের, দেখুন এখানে মান্থলি আপনাকে বেতন দেওয়া হবে 4,500 টাকা এবং এখানে 1 বছরের কন্ট্রাকচুয়াল হিসাবে আপাতত নেওয়া হবে। যদি কাজের আপনাদের দক্ষতা বা এরকম পারফরমেন্স দেখে কিন্তু ওটি পরে আরও স্থায়ী করা হতে পারে, ঠিক আছে। এখানে আপনাকে আবেদন করার জন্য একটি ফর্মেট দেওয়া হয়েছে, আবেদনপত্রে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে, এটি আপনাদেরকে প্রিন্ট করে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অর্থাৎ ওখানে গিয়ে, এই মিউনিসিপ্যালিটিতে গিয়ে আপনাদেরকে জমা করতে হবে ফর্মটি, ঠিক আছে। এক্ষেত্রে দেখুন হচ্ছে এই ফর্মের সাথে যাবতীয় যেসব তথ্য মানে অর্থাৎ ডকুমেন্ট দিতে বলা হয়েছে, সেগুলি হলো ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, ঠিক আছে। এবং যে আপনি বিবাহিত বা মানে বিধবা বা এই ধরনের কিছু সার্টিফিকেট এখানে চাওয়া হচ্ছে, আপনারা একটু দেখে নেবেন বিস্তারিতভাবে, ঠিক আছে। এছাড়া দেখুন, এখানে আরও বল দেওয়া হয়েছে, এখানে নিয়োগ সিলেকশন করা হবে মাধ্যমিকে যে আপনারা নম্বর পেয়েছেন সেই ভিত্তিতে একটি মেরিট লিস্ট করা হবে এবং নিয়োগ করা হবে সেইভাবে, ঠিক আছে। তো এইরকম করে এই হলো এই বিজ্ঞপ্তি মিউনিসিপ্যালিটি। এবার দেখুন বাকি যে মিউনিসিপ্যালিটি বিজ্ঞপ্তি আছে সেটি পড়ে শোনাচ্ছি। এখানে নৈহাটি থেকেও সেম একই পদে রিক্রুট করা হচ্ছে। এখানে কিন্তু ভ্যাকেন্সি আছে 6টি, হ্যাঁ, এবং টার্ম অ্যান্ড কন্ডিশন সেম একই বলে দেওয়া হয়েছে। এখানেও কিন্তু অ্যাপ্লিকেশানে একটি ফর্ম্যাট আছে যেখানে আপনাদেরকে বার করে নিতে হবে। সেম একই দেখুন, এখানে বরানগর মিউনিসিপ্যালিটির থেকে 30টি পদে রিক্রুট করা হচ্ছে, ঠিক আছে।
এখানেও কিন্তু সেম একই টার্ম অ্যান্ড কন্ডিশনগুলি সেম একই বল দেওয়া হয়েছে। হ্যাঁ, এবার দেখুন ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি অর্থাৎ মালদার থেকে কিন্তু 38টি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এখানে অনলাইনের যে ডেটগুলি বল দেওয়া হয়েছে আপনারা ডেটগুলি কিন্তু দেখে নেবেন কত থেকে কত মধ্যে। এখানে ম্যাক্সিমাম 26/10 দেখুন, এখানে 26/10/2021 অবধি লাস্ট ডেট আছে অ্যাপ্লিকেশন সাবমিট করবার, ঠিক আছে। এবার দেখুন বাঁকুড়া মিউনিসিপ্যালিটি থেকে 5টি ভ্যাকেন্সি আছে। এখানে দেখুন আবেদন করার লাস্ট ডেট আছে 26/10/2021, ঠিক আছে। দেখুন টিটানগর মিউনিসিপ্যালিটি, এখানে ভ্যাকেন্সি আছে 30টি, একই পদে রিক্রুট করা হচ্ছে এবং ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড় পেয়ে যাবেন। এবং কিন্তু এখানে যে লাস্ট ডেট বল দেওয়া হয়েছে 26/10/2021 বিকাল 5টা, ঠিক আছে। এগুলি প্রত্যেকটি মিউনিসিপ্যালিটি থেকে একই টার্ম অ্যান্ড কন্ডিশন, এবং এই মিউনিসিপ্যালিটির অন্তর্গত আপনাদেরকে বাসিন্দা হতে হবে, তবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। যদি আপনারা এই সব মিউনিসিপ্যালিটির অন্তর্গত বাসিন্দা যদি না হয়ে থাকেন, তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করুন, অথবা ইনস্টাগ্রামে আমাকে DM করতে পারেন আপনাদের মিউনিসিপ্যালিটির নামটি। আমি ওই মিউনিসিপ্যালিটির থেকে যে ভ্যাকেন্সি যা আপডেট হবে আমি তা সেই টেলিগ্রামের চ্যানেলে জানিয়ে দেব। তো এই ভিডিওটি যাদের প্রয়োজনীয় তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু চাকরির খবর নিয়ে। ধন্যবাদ।